যখন একবার মাথায় নিয়েছি ইংরেজি লেখা শিখিয়ে ছাড়ব আমাদের ট্রান্সলেশন বা ডেসক্রিপটিভ ইংলিশের কোর্সটা কিভাবে ডিজাইন করা হবে যেমন আমরা প্রথমে টেন্স ধরে সেন্টেন্স ধরে বিভিন্ন গ্রামার ধরে সিঙ্গেল সেন্টেন্স আমরা ট্রান্সলেট করছি এরপরে আমরা আসব বাক্য রচনা বাক্য রচনা মানে কি শব্দ দেব সেটা নিয়ে তোমাকে মেক সেন্টেন্স করতে হবে ছোটবেলায় করেছো তারপরে একটু আরেকটু সাইজে বড় দু তিন লাইনের একটা সেন্টেন্স দিয়ে তৈরি হবে তারপরে আসবে প্যাসেজ ট্রান্সলেশন কি আসবে প্যাসেজ ট্রান্সলেশন এরপরে আসবে প্যারাগ্রাফ তারপরে আসবে এসে এসে প্যারাগ্রাফ থেকে বড় এই স্টেপ পর্যন্ত কমপ্লিট করাবো বিশ্বাস করো ওই অবধি যেতে যেতে যদি ঠিকঠাক মন দিয়ে করো মন থেকে চাও না এটা আমার কাজে লাগবে তোমার ইংরেজি লেখায় যে কি সাবলীল হবে আরে বাবা চাকরি দরকার নেই আগামী দিনে পথ চলতে তোমার কাজে লাগবে ব্যাংকে একা একা লিখতে পারবো কোনো একটা অ্যাপ্লিকেশন লিখতে পারবো এইটুকুনি তো কাজে লাগবে দৈনন্দিন জীবনে আমাকে কারো কাছে অপমানিত হতে হবে না তার জন্য এইটুকুন বুঝেনি আমি আমাদের গ্রামার ডাইজেস্ট বুঝিয়েছি মুড ক্লাস সাবজাংটিভ মুড আমি আমাদের গ্রামার ডাইজেস্টিভ ক্লাসে বুঝিয়েছি তাছাড়াও তোমরা মুড বাই ফ্রেন্ডলি লার্নিং লিখে সার্চ করলেও পেয়ে যাবে মুড কি যদি তুমি আসো তাহলে আমি নাচব না আসো তাহলে আমি কাঁদবো তাহলে এই যে যদি তোদি এই একটা ব্যাপার দু নাম্বার কি পাছে কি বললাম এক হচ্ছে যদি ইফ একটা কি আসবে লেস্ট লেস্ট মানে কি পাছে যেরকম যে পাছে সে ভয় পায় সেই জন্য আমি তাকে ভয় দেখাইনি ঠিক তাহলে আমি তাকে ভয় দেখাইনি কারণটা কি তাহলে মানে কারণ সে ভয় পায় তিন নাম্বার কি যদি আমি রাজা হতাম তাহলে আমি তোমায় সাহায্য করতাম তাহলে রাজা তুমি হতে পারবা না কোনোদিন যা একটা কল্পনায় সম্ভব বাস্তবে সম্ভব নয় সেক্ষেত্রেও সাবজাংটিভ মুড হয় তাহলে তিন ধরনের জিনিস আছে বাবু খুব সহজে বুঝে নেবে একটা দুটো তিনটে একটা কি যদি তুমি আসো ইফ ইউ কাম ইফ ইউ কাম যদি তুমি আসো আমি খুশি হব তাহলে আই উইল বি হ্যাপি একটু লক্ষ্য করে দেখো এটা কোন টেন্সে আছে বাবু প্রেজেন্টেন্সে তাহলে এর পরেরটা কোন টেন্সে ভাবুয়া ফিউচার ইনডেফিনিটে তাহলে একটা প্রেজেন্ট হলে আরেকটা ফিউচার হবে তাহলে গল্পটা সেমি যদি একটা পাস্ট হয় তাহলে তারপরটাও পাস্ট হবে তার মানে যদি আমি পাখি হতাম ইফ আই ওয়ার এ বার্ড যদি আমি পাখি হতাম স্যার এর পরে তো ওয়াজ হয় ব্যাপারটা এরকম তুমি তো কোনোদিন পাখি হবে না যেমন আই এর পরে ওয়ার সম্ভব না তোমারও পাখি হওয়া সম্ভব না হি ওয়ার দে ওয়ার মানে যাই দেবে সাবজেক্টের পরে কি দেবে বাবু ওয়ার দেবে খুব সোজা একটু বুঝার একটু বোঝার চেষ্টা করলে আমার মতন ফেদ লোক পারলে তুমিও পারবা ক্লাস টেনের বাচ্চারা লিখেছে এখানে বড় বড় করে টিচার্স ডে এই ডায়লগটাকে আমার মতন ফেদ লোক পারলে তোরা কেন পারবি না ওদের কাছে মনে লেগেছে বাস্তবিক তাই তাহলে ইফ সাবজেক্টের পরে কি হচ্ছে ওয়ার তাহলে এটা কোন টেন্স বাবুয়া তাহলে এর পরেরটা কি উইল হবে না উড হবে তাহলে আই উড পটি অন ইউ যদি পাখি হতাম তাহলে আমি উড়ে বেড়াতাম কার মাথায় হাগবো মানে ফ্রি টু হাগু আর কি তাহলে এটা ক্লিয়ার হলো যদি পাস্ট টেন্স হয় যদি তোমায় আমি পেতাম তাহলে আমি খুশি হতাম তাহলে কি ইফ আই গট ইউ আই উড বি হ্যাপি উইল বি আর হবে বাবু কেন এটা কন্টেন্স তাহলে এইটা পাস্ট হলে এটাও কি হয় পাস্ট হয় ক্লিয়ার হয়েছে কঠিন নেই শুধু রুলস জানলে হবে এক্সাম্পল আসতে হবে তো লেস্ট মানে কি পাছে 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 সে ভয় পায় তাহলে হি যদি বলি হি শুড হয়ে রাখবে লেস্ট লিখলে সাবজেক্টের পরে কি লিখতে হয় বাবু শুড লিখতে হয় তাহলে তিনটে জিনিস করলাম একটা প্রেজেন্ট টেন্স দিয়ে ইফের পরে তারপরে ফিউচার পাস্ট পাস্ট লেস্ট সাবজেক্ট শুড কিছু নেই এক্সাম্পলে আসি জলের মতন জিনিস করব। যদি বৃষ্টি হয় তাহলে আমি স্কুলে যাব না স্বাভাবিক ব্যাপার আমি অফিস যাই না যদি বৃষ্টি হয় তাহলে ইফ তাহলে কি হবে আমি আই স্কুলে যাবো না গো টু স্কুল খুব কঠিন এটা যদি বৃষ্টি হয় আমি স্কুলে যাবো না এটা তোমরা আমায় বলবে এটা তোমাদের জন্য দিলাম তোমরা আমায় কমেন্ট সেকশনে জানাবে যারা অনলাইন ক্লাসেস করছো তারা জানাবে কি করে জানাবে ভিডিওটা পজ করো একা লেখো তারপরে মেলাও যদি তুমি আসতে কি লিখবো তাহলে আমি খুশি হতাম আই উইল বি হ্যাপি লিখেই দিয়েছি আমি দুটো পাঁচে পরীক্ষায় ফেল করে সেজন্য সে মন দিয়ে পড়াশুনো করছে আগেই বাক্যটাকে লেখো পাছে পরে দাও আগে তাহলে সেই জন্য সে মন দিয়ে পড়ছে তাহলে এটা মেন কি সেজন্য সে মন দিয়ে পড়ছে তাহলে হি ইজ স্টাডিং সে মন দিয়ে পড়ছে পাচ্ছে দেখো ব্যাপারটা লেস্ট আর লিস্ট এই দুটোর মধ্যে তফাত আছে কি তফাত ভালো করে দেখে আসবে এত তফাত আছে সে কি পা কি হয় দেখো ইংরেজি অনার্স নিয়ে পড়ছো যাই নিয়ে পড়ো ইংরেজি লেখা তোমাকে শিখতে হবে আমার কথা মনে পড়বে পরীক্ষার দিন যখন দেখবে যা খো সেনানগমন এসছে লিখতে পারবে পারবে অনেক ইম্প্রুভমেন্ট আছে যদি আমি ধনী হতাম তাহলে ক্রিকেট খেলতাম এরকম না এই ধ্বনি মানে রিচ তাহলে বিশ্ব ভ্রমণে বেরোতাম তাহলে কি হবে মা বলো এটা তোমাদের কাজ রইল ইফ কি হবে যদি আমি ধনী হতাম তুমি কি জীবনেও ধনী হতে পারবা আমি তো বাবা পারবো না ম্যাক গাড়ি তালে তাহলে ইফ মেলাও আই অয়ার রিচ আচ্ছা ধনী ইংরেজি আর কি হয় অ্যাফ্লুয়েন্ট কি হয় অ্যাফ্লুয়েন্ট তাহলে কমা এখানে দেনটে না আনো নাই তাহলে ক্ষেত্রে তুমি কিন্তু দেন আনবে না তাহলে আই উইল গো আউট ফর কিসের জন্য ওয়ার্ল্ড ট্যুর তাই না আই উইল গো আউট ফর ওয়ার্ল্ড টু এখানে গো আউট না লিখে আমরা কি লিখতে পারি সেট আউট লিখতে পারি না স্ট্যান্ডার্ড হলো কি ও কায়দা হলো কি শিক্ষক দিবসের কেক তারপরে হালকা করে দিয়ে দিলাম টিচার যে লেখা একটু কায়দা হলো যদি সে মেয়ে হতো তাহলে সে বুঝতো কষ্টটা কি তাই না কি আর অক্ষটা যদি সে মেয়ে হতো ইফ হি ওয়ার আ গার্ল হি ওয়ার আ গার্ল হি কেবল গার্ল হয় তাহলে হি উড আন্ডারস্ট্যান্ড দ্য পেইন অফ আ গার্ল তাহলে সে বুঝতে পারতো মেয়ে হওয়ার কি যন্ত্রণা আচ্ছা যদি সে দোষী হতো কি হতো কি হবে হ্যাঁ যদি সে দোষী হতো তাহলে ইফ হি ওয়ার সে তো দোষী না গিল্টি যদি হতো সে না গিল্টি তাহলে কি হবে হি দোষ স্বীকার করতো স্বীকার করা ইংরেজি কি হি উড কনফেস কনফেস কনফেস্ট পুলিশ দেখবে আসামিকে কনফেশন রুমে নিয়ে যায় কনফেস হিজ গিল্ট খুব কঠিন আচ্ছা যদি বৃষ্টি হয় তাহলে খেলা বন্ধ থাকবে কি হবে এটা বলো যদি বৃষ্টি হয় ইফ ইট রেইনস খেলা দ্য গেম উইল উইল স্টপ স্টপ বা বি হবে কেউ তো খেলা বন্ধ করবে এটা করবে আমায় উত্তর জানাবে সব কটা করে দিচ্ছি কিন্তু এটা তোমাদের বললাম না আমায় জানাবে যদি আমি তার দেখা পেতাম তাহলে আমি তাকে একটি প্রশ্ন করতাম যদি আমি তার দেখা পেতাম 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 তাহলে ইফেন্স আই মেট পাস হলে কি হবে আই হিম সরি মে হার হার কোশ্চেন তাহলে আমি তাকে একটা প্রশ্ন করতাম বাবুয়া বলো কোশ্চেনটা কি হবে ডু ইউ লাভ মে পাচ্ছে হারিয়ে ফেলেন সেজন্য তিনি ছাতাটি আমার কাছে রেখে গেছেন বলো এখানে মেন বাক্যটা কি তিনি তাহলে হি রেখে গেছেন হি কে কি তার ছাতা হিজ আমার কাছে টু মি হি শুড একা করো বাবুয়া উত্তর বলে দিয়েছি যদি সে সাহসী হতো এটা পারবে ইফ কি সে কাজ করতো না হি উড নট ডু দিস তাই না উত্তর বলে দিয়েছি করবে এরপরে পাছে কেউ দখল করে সেজন্য তিনি তার বউকে সরি জমিটি বিক্রি করে দিয়েছেন হ্যাঁ কথা বলছিলাম পাছে কেউ দখল করে সেজন্য তিনি তার জমিটি তাহলে মেন বাক্য কোনটা তিনি তার জমিটি বিক্রি করে দিয়েছেন তাহলে হি সোল্ড হিজ ল্যান্ড

যদি তুমি বিরিয়ানি খেতে তাহলে বুঝতে পেট খারাপ কাকে বলে যে যেকোনো বাক্য যদি ভারত সরকার ভালো হতো তাহলে বেকারদের যন্ত্রণা বুঝতো হতো তাহলে ইফ দ্য গভর্নমেন্ট ওয়ার গুড তাই না তাই তো যদি মেয়েটি ক্যারাটে জানতো তাহলে বেঁচে থাকতো তাইতো তাহলে দেখো কত সহজ জিনিস কত সহজে আমরা শিখলাম এবার তোমাদের কেমন লাগলো জানিও আর তোমাদের কিন্তু বারবার করে বলছি ধৈর্য ধরতে হবে প্রত্যেক অল্প কাজ কিন্তু অনেক কিছু এর মধ্যে শেখানো আছে একটু মন দিয়ে ক্লাসেস গুলো করলে ডেফিনেটলি তুমি অনেক কিছু শিখতে পারবে আমি আমার জীবনের সর্বস্বটুকু দিয়ে তোমাদের শেখাই